বারো চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক আরোহী। শুক্রবার ঘটনাটি ঘটেছে রায়না থানার মাঝখান্ডা খালের পুল এলাকার বর্ধমান আরামবাগ রোডে। মৃত ব্যক্তির নাম কনককান্তি মুখার্জি বলে জানা গেছে, বয়স 37 বছর। তিনি মন্তেশ্বরীর সিংহালি পূর্বপাড়ার বাসিন্দা, এটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, এদিন তিনি খণ্ডঘোষ থানার বীজপুরের মামার বাড়ি থেকে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, বাঁকুড়া মোড়ের দিক থেকে বর্ধমানের দিকে বাইক নিয়ে আসছিলেন ওই ব্যক্তি। বাইকের পিছনে ছিল আলুর বস্তা, তার বাইকের পিছনেই ছিল আরেকটি লরি। সংকীর্ণ রাস্তার একদিকে টোটো দাঁড়িয়ে থাকার কারণে বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে কোনোভাবে টোটোর সঙ্গে লেগে রাস্তায় পড়ে যান। সেই সময় পিছনে থাকা বারো চাকার লরি ওই ব্যক্তির ওপরে উঠে যায়। রাস্তার উপরে টোটোটা লাগলো, একটা লরি যাচ্ছিল আর টোটোটাতে ঠেকে পড়ে গেল। লরিটা আমার বর্তমানে ঢুকছিল, হ্যাঁ, আর টোটোওয়ালাটাও ওই বর্তমানে এসে দাঁড়ালো, টোটোটা লেগে গেল আর রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল টোটোটা। নাম ঠিকানা কিছু জানা গেছে? এই জায়গাটার নাম আলেপুর। আপনার নাম? আমার নাম লালটু। দুর্ঘটনার পরই লরির চালক পলাতক, ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রাই জখম ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কৃষ্ণ সাহার রিপোর্ট, মোবাইল নিউজ 9।